শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনা ঠেকাতে গোমূত্র পানের পরামর্শ বিজেপি নেতার, ভিডিওতে দেখালেন যেভাবে খেতে হবে। এবার করোনা টিকার কাঁচামাল রফতানিতে ভারতের উপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা, আরো বিপদে পড়ল ভারত। ভারতে ভয়াবহ করোনার মধ্যেও চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফ্যাঙ্গাস ইনফেকশন। এবার বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত। বিজ্ঞানীদের নতুন আবিষ্কার, করোনা শনাক্ত করবে মৌমাছি। রবিবার ভোরে বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে চীনা রকেটের ধ্বংসাবশেষ, পড়বে নিউজিল্যান্ডে। এবং সবশেষ থাকছে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে নেতা সহ চার তালেবান নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। রোদে দাঁড়িয়ে থাকা থালাবাটি বাজিয়ে গো করোনা গো করোনা স্লোগান। ভারতের কোভিড এর প্রথম ধাক্কায় এই ধরনের দাওয়ায়ের সাথেই সকলেই পরিচিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এমন ভুরি ভুরি টেটকা ঘুরে বেড়াচ্ছে। কোভিড সংক্রমণ ঠেকানোর উপায় শোনা গেছে রাজনৈতিক নেতাদের কথাতেও। অধিকাংশ নেতারই দাওয়াই ছিল করোনা ঠেকাতে গোমূত্রপান। ওই নেতাদের তালিকায় জুলে উত্তরপ্রদেশের এক বিজেপি বিধায়কের নাম। করোনা ঠেকাতে তিনি শুধু গোমূত্র পানের পরামর্শ দিয়ে থেমে যাননি, কিভাবে কখন পান করতে হবে তাও বাতলে দিয়েছেন ভিডিওতে। ওই বিজেপির বিধায়কের কথা মতে করোনা ঠেকাতে অবার্থ ওষুধ গোমূত্র, শুধু করোনায় ঠেকাবে না, শরীরকেও চাঙ্গা রাখবে ওই টুটকা, দাবি এই বিধায়কের। উত্তরপ্রদেশের বৈরী বিজেপির বিধায়ক সুরেন্দ্র সিং, শুক্রবার তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে ওই বিধায়ককে গোমূত্র পান করতে দেখা গেছে, বাতলে দিয়েছে সুস্থ থাকতে কিভাবে গোমূত্র পান করতে হবে। ভিডিওতে সুরেন্দ্রকে বলতে শোনা গেছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে গোমূত্র সেবন করতে হবে, দু তিন চামচ গোমূত্র এক গ্লাস পানিতে মেশাতে হবে, তারপর এক ঢুকে ওই পানি উদরস্থ করতে হবে। তবে ওই টোটকা সেবন করার ক্ষেত্রে একটি বিশেষ নিয়মের কথা বলেছেন ওই বিধায়ক। তার দাবি গোমূত্র পানের আধা ঘন্টা পর্যন্ত কোনো কিছু খাওয়া বা পান করা যাবে না। ঘরোয়া চাহিদা মেটানোর বিষয়টিকে অগ্রাধিকার দিতে গিয়ে কোভিড নাইন্টিন টিকার কাঁচামাল এবং সরঞ্জাম রফতানির ক্ষেত্রে কিছুটা বিধিনিষেধ জারি করেছে আমেরিকা। জো বাইডেন সরকারের এই পদক্ষেপের জেরে ভারতের মতো বেশ কিছু দেশে টিকা উৎপাদনকারী সংস্থাগুলো সমস্যার মধ্যে পড়তে চলেছে। ভারত থেকে টিকা পাওয়ার তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশেও এর ফলে প্রকাশিত খবরের দাবি ওয়াশিংটনের এই সিদ্ধান্তে আগামী দিনে বিশ্বজুড়ে টিকা প্রাপ্তির বৈষম্য আরও বাড়বে। গত মাসে আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র নেট প্রাইস জানিয়েছিলেন আগামী 4 জুনের মধ্যে সে দেশের প্রত্যেক বাসিন্দাকে টিকা দেওয়ার কাজ পূর্ণদমে চলছে। তাই সাময়িকভাবে আমেরিকা উৎপাদিত কোভিড টিকার পাশাপাশি টিকা উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বা সরঞ্জাম রফতানিতে কিছু নিয়ন্ত্রণের বলবতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তী পর্যায়ে প্রেসিডেন্ট বাইডেনের দফতরের এক আধিকারিক বলেছেন টিকার কাঁচামাল বা সরঞ্জাম রফতানিতে কোনো নিষেধাজ্ঞা বলবৎ করা হয়নি, শুধুমাত্র উৎপাদনকারী সংস্থাগুলোকে ঘরোয়া চাহিদাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। করোনাভাইরাস মহামারীর মধ্যেই বিশ্বের বিভিন্ন স্থানে বাড়ছে ব্ল্যাক ফ্যাঙ্গাস ইনফেকশন বা কালো ছত্রাকের সংক্রমণ। বিষয়টি সম্প্রতি ভারতে বেশি দেখা যাচ্ছে। সেখানকার চিকিৎসকরা বলছেন করোনার পক্ষ ব্যাপকভাবে বেড়ে যাওয়ার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এই কালো ছত্রাক সংক্রমণ। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে কোভিড নাইন্টিন থেকে সুস্থ হওয়ার পর অনেকেই মারাত্মক এই ছত্রাকে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছে। এই ধরনের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনাক্রান্ত রোগীদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এ সময় সেই ব্যক্তি ব্ল্যাক ফ্যাঙ্গাস ইনফেকশন আক্রান্ত হলে সেটি দ্রুত মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছে চিকিৎসকরা। এই পরিস্থিতি মোকাবেলায় অ্যান্টি ফ্যাঙ্গাস ওষুধ তৈরির জন্য ভারত সরকার তাদের একটি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বলেও শোনা গেছে। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের সমস্যাগুলো করোনা পরবর্তী সময়ে নতুন সংকট তৈরি করতে পারে। এগুলোকে তারা পোস্ট কোভিড বা লং কোভিড জটিলতা হিসেবে উল্লেখ করেছেন। এবার বাংলাদেশে করোনা ভাইরাসের ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে।
শনিবার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইনস্টিটিউট আইইডিসি তথ্য জানিয়েছে। করোনার ভারতীয় ধরনটি B1.1.6.7 নামে পরিচিত। এই ধরনটিকে অতি সংক্রমণাত্মক বলে মনে করা হচ্ছে। ভারতে করোনা সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এই ধরনের ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। ভারতের বর্তমান করোনা পরিস্থিতির জন্য তিনটি কারণ উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার মধ্যে একটি হলো করোনার অতি সংক্রমণাত্মক ধরনের বিস্তার। এর আগে গত 6 ফেব্রুয়ারি করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকার ধরনের অস্তিত্ব মেলে বাংলাদেশে। ঢাকার বনানী 68 বছর বয়সী এক নারীর শরীর থেকে সংগ্রহ করা নমুনায় এই স্ট্রেইন পাওয়া যায় বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিজ্ঞান এবং শিল্প গবেষণা পরিষদের জিনোমিক রিসার্চ ল্যাবরেটরি গবেষণক দল। এছাড়া গত 5 জানুয়ারি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা 6 জনের দেহে করোনাভাইরাসের আরেক নতুন ধরন পাওয়া যায় বলে আইইডিসিআর থেকে জানানো হয়। রূপান্তরিত এই নতুন ধরন গত ডিসেম্বরে যুক্তরাজ্য শনাক্ত করা হয়। করোনা শনাক্তের জন্য একদল মৌমাছিকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছে নেদারল্যান্ডসের গবেষকরা। এতে নমুনার গন্ধ শুকে এই করোনা শনাক্ত করতে পারবে প্রশিক্ষণপ্রাপ্ত মৌমাছি। গবেষকদের এই প্রচেষ্টা সফল হলে নমুনা সংগ্রহের পর করোনার ফল জানতে মাত্র 2 সেকেন্ড সময় লাগবে। নেদারল্যান্ডসের ওয়াজেনিন বিশ্ববিদ্যালয়ের জৈব পশু চিকিৎসা গবেষকদের করোনা শনাক্তের বিশেষ এই প্রশিক্ষণ দেওয়া হয়। সাধারণত পদ্ধতিতে করোনা শনাক্ত করতে 2 ঘন্টা থেকে 2 দিন পর্যন্ত সময় লেগে যায়। তবে এই প্রক্রিয়া আগামীতে করোনা প্রচলিত পরীক্ষা পদ্ধতির বিকল্প হবে না বলেই ধারণা করছেন বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীর্ঘ দে গ্রাফ। গত সপ্তাহে মহাকাশে উৎক্ষেপণ করা চীনের রকেটের ধ্বংসাবশেষ শনিবার গভীর রাতে কিংবা রবিবার ভোরে বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। এক টুইট বার্তায় এমন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা এবং উন্নয়ন কেন্দ্র। নিউজিল্যান্ডের উত্তর অঞ্চলের দ্বীপের কাছাকাছি ধ্বংসাবশেষটি পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিজ্ঞানীরা। তবে পৃথিবীর অন্য জায়গাতেও পড়তে পারে এটি। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পৃথিবীতে আসতে আসতে লং মার্চ 5B রকেটের ধ্বংসাবশেষ অনেকটাই ক্ষয় হবে, ফলে বড় কোনো ক্ষতি হবে না। বায়ুমণ্ডলেই পুড়ে যাবে এর অনেকাংশ। এই অংশটির ওজন 21,000 কেজি, যা সেকেন্ডে 4 মাইল গতিতে পৃথিবীর দিকে ছুটে আসছে। উৎক্ষেপণে রকেটের ধ্বংসাবশেষ ফিরে আসার ঘটনা চীনে এই প্রথম নয়। এর আগে এপ্রিলের শেষের দিকে রকেটের ধ্বংসাবশেষ আশ্রে পড়ার আশঙ্কায় চীনের হুবেই প্রদেশের শিয়ান শহরের মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লগার প্রদেশে আফগান জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা বাহিনীর অভিযানে তালেবানের 4 জন নিহত হয়েছে। তাদের মধ্যে স্থানীয় একটি আছে। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে প্রাদেশিক রাজধানী ফুল ই আলম নগরীর উপকণ্ঠে অবস্থিত এলাকা শার ই সাঙে উগ্রপন্থী গোষ্ঠীর অবস্থানে শুক্রবার ANDSF এর অভিযানে তালেবানের স্থানীয় নেতা ফাত্তার সাথে আরও 3 জন নিহত হয়। এই সময় আহত হয়েছেন আরও 3 জন। যুদ্ধ মৌসুম হিসেবে খ্যাত বসন্ত এবং গ্রীষ্মকাল চলায় আফগান সরকারি বাহিনীর উগ্রপন্থীদের দমন অভিযান অব্যাহত রয়েছে। তবে এই প্রতিবেদনের ব্যাপারে তাৎক্ষণিক তালেবানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আজকের মতো পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।